নমস্কার, অযোধ্যাত রাম মন্দির নির্মাণ হয়ে গেল আর তাত 22 জানুয়ারী তারিখে প্রাণ প্রতিষ্ঠা করা হল। এটি আসল কথাটা হল, অযোধ্যাত সচাকই আগতে রাম মন্দির আসিল নে? যদি আসিল, রাম মন্দির কোণে ভাঙি তাত বাবরি মসজিদ নির্মাণ করিলে? আকৌ বাবরি মসজিদ ঠাইত কেন তাত রাম মন্দির হল? আজি আমি এই বিষয়ে আলোচনা করিম। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আপনাদের এটাই অনুরোধ, পাইলে ভিডিওটি শেষলেকা চাব আর নিজের বন্ধু বান্ধবীর ভিডিওটি শেয়ার করব, যাতে এজন ভারতীয় হিসাবে আমি রাম মন্দিরের এই ইতিহাসের কথা আমি সকলে জানিব পারো। রামায়ণের কাহিনী অনুসরি শ্রীরামচন্দ্র যেতিয়া জল সমাধি হওয়ার পিছত যেতিয়া গরুন্দর পিঠিত উঠি বৈকুণ্ঠগামী হল, তারপিছত পুতে কুশয় অযোধ্যাত একটা রাম মন্দির নির্মাণ করেছিল। আসলে অযোধ্যাত রাম আর সীতার নামত প্রায় 3000 ওপর মন্দির আছিল। কালক্রমত সেই মন্দিরবিল জয়ী হয়ে গৈছিল আর একটা সময় উজ্জয়িনীর রজা বিক্রমাদিত্য অযোধ্যালে আহিছিল আর কিছু মন্দিরের তাতে নবনির্মাণ বা মেরামতি করেছিল। 1526 সনের 21 এপ্রিল বাবর আর ইব্রাহিম লোদীর মধ্যে যুদ্ধ হয় আর তারপর ভারতত মোগল সাম্রাজ্য স্থাপন হয়। আর তার ঠিক 2 বছরের পিছত 1528 সনত বাবরের সৈন্য আহি উপস্থিত হয় অযোধ্যাত আর বাবরের নির্দেশক্রমে সেনাপতি মীর ওয়াকিয়ে অযোধ্যার রাম মন্দিরটা ভাঙি পেলায় আর তার ঠাইত একটা মসজিদ নির্মাণ করে। আর সেই মসজিদটো বাবরের সন্মানার্থে নাম দিয়া হয় বাবরি মসজিদ। মোগলের দিনত অকল যে রাম মন্দির ধ্বংস করা হয়েছিল এনে নহয়, সেই সময় বহু হাজার হাজার হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছিল, যার প্রমাণ দেশের চুকে কোণে এতিয়াও পাওয়া যায়। তারপর বহুত সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু রাম মন্দিরের কোনো খা খবর নোলাল। বাবরি মসজিদ নির্মাণের 190 বছরের পিছত জয়পুর রজা জয়সিং দ্বিতীয় অযোধ্যালে আহিছিল আর তাত বাবরি মসজিদ আর তার আশেপাশে থাকা মাটিখিনি লোবলে চেষ্টা করেছিল, যাতে তাত পুনের রাম মন্দির স্থাপন করবা যায়। কিন্তু বহুত চেষ্টা করেও ইয়াত সফল হব নিল। শেষত উপায় নেপায় বাবরি মসজিদের কিছু আঁতরত একটা রাম চবুতরা বনায় তাতে হিন্দুসকলের কারণে পূজা প্রার্থনার ব্যবস্থা করে দিছিল। যেনেকৈ সময় বাগরিল, তেতিয়া দেশত মোগলের শাসন পূর্ণোদ্যমে চলিছিল। বাবরি মসজিদ নির্মাণের 250 বছরের পিছতো অযোধ্যার হিন্দুসকলে এই পাহরি যাওয়া নাছিল যে তেওঁলোক আরাধ্য দেবতা রামচন্দ্রর মন্দির ভাঙি তাত বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল। 1766-1771 সনের ভিতর এই সময়সাত ইউরোপিয়ান জিওগ্রাফার জোসেফ ষ্টিফেন সেই ঠাইতে আছিল আর সেই ঠাইত একটা রাম চবুতরা হওয়ার কথা উল্লেখ করেছিল। পূর্বের IPS অফিসার কিশোর কুণালেও কিতাব অযোধ্যা রিভিজিটেডত তার একটা রাম চবুতরা হওয়ার কথা উল্লেখ করেছিল। 1813 সনত ব্রিটিশ অফিসার ফ্রান্সিস বুসাননের একটা রিপোর্ট আহিল যে বাবরি মসজিদের ভিতর হিন্দু মন্দিরের কিছু কলাকৃতি বা অবশিষ্ট পাওয়া গেছে। ইয়ার পিছতে হিন্দু সংগঠনবিল দাবি করে যে 1528 সনত বাবরে সচাকই রাম মন্দির ভাঙি তাত বাবরি মসজিদ স্থাপন করেছিল। কিন্তু কাহিনী টুইস্ট আহিল যেতিয়া ব্রিটিশ সার্ভেয়ার মন্টেগো মেরি মার্টিনে 1838 সনত একটা রিপোর্টত কয় যে বাবরি মসজিদত পিলার ব্যবহার করা হয়েছিল সেয়া আসলতে একটা মন্দিরের পৰা লওয়া হয়েছিল। লগেলগে সমগ্র দেশ জুড়ি একটা হুলস্থুলের সৃষ্টি হয় আর বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিবাদর পিছত সেই সময় একে সময়তে তাত এফালে মুসলিমসকলে নামাজ আর এফালে হিন্দুসকলে পূজা পাঠ আরম্ভ করবলৈ ধরে। এনেকৈ এফালে মুসলিমসকলে নামাজ আর এফালে হিন্দুসকলে পূজা পাঠ করে আইছিল, যদিও 1855 সনত তাত অকল মুসলিমসকলকে নামাজ পড়বলে যাবলৈ অনুমতি দিয়া হল আর হিন্দুসকলক ভিতরলৈ যাওয়াত বাধা প্রদান করা হল। এখন হিন্দুসকলে উপায় নাপায় সেই মসজিদের পৰা 150 ফুট আঁতৰত বনোৱা রাম চবুতরাতে পূজা পাঠ করবলৈ ধরে। ইয়ার পিছতে হিন্দু আর মুসলিমসকলের মাজত কিছু হিংসাত্মক ঘটনা সংঘটিত হয় আর 1853 সনত অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শাহর সময়তে প্রথম হিন্দু আর মুসলিমের মাজত সংঘাত আরম্ভ হয়। পিছত ব্রিটিশ সরকারে 1859 সনত তারে ভাগ করে দিয়ে হিন্দু আর মুসলিমসকলক, যাতে হিন্দু আর মুসলিমসকলে বেলেগে বেলেগে শান্তিরে নামাজ আর পূজা পাঠ করব পারে। আর ইয়ার প্রায় 26 বছরের পিছত 1885 সনত রাম মন্দিরের এই ঘটনা গিয়ে আদালত পায়গৈ। তাত নির্মোহী আখড়া হয়ে রঘুবর দাসে এটি দাবি জানায় যে মসজিদের ওসর যে রাম চবুতরা নির্মাণ করা হয়েছে সেই পকীকরণ করে দিব লাগে আর তাত সাদ দিব লাগে। কিন্তু ন্যায়ালয়ে এই রায়দান করে যে সেই ঠাইত হিন্দুসকলে পূজা অর্চনা তো করব পারিব, কিন্তু তাত রাম মন্দির পকীকরণ বা তাত সাদ দিব নোৱাৰিব। আর ইয়ার বহু বছর পিছত 1936 সনত হিন্দু আর মুসলিমসকলের মাজত পুনের সংঘাত হয় আর সেইবার সংঘাতত বাবরি মসজিদের কিছু অংশ ভাগি যায়। পিছত যদি বাবরি মসজিদের সেই ভগা অংশখিনি মেরামতি করা হয়, কিন্তু তাত তেতিয়াৰ পৰা নামাজ পড়া বন্ধ করে দিয়া হয়।
তেতিয়া দেশত ব্ৰিটিছ শাসন চলি আছিল আৰু ৰাম মন্দিৰ ভাঙি বাবৰি মছজিদ নিৰ্মাণ হোৱাৰ 400 বছৰ পাৰ হৈ গৈছিল। যদিও তাৰ হিন্দুসকলে তেতিয়াও ৰাম মন্দিৰৰ কাৰণে উঠি পৰি লাগি আছিল, কাৰণ তেওঁলোকে জানিছিল যে সত্যৰ যুঁজখন একৰাতিৰ ভিতৰতে জিকাটো সম্ভৱ নহয়। 1947 চনত দেশ স্বাধীন হয় আৰু সেইবাৰ দেশবাসীয়ে আশা কৰিছিল যে এইবাৰ অন্ততঃ অযোধ্যাত ৰাম মন্দিৰ নিৰ্মাণ হ'বই, কিন্তু কোনো ধৰণৰ পলিটিকেল ছাপৰ্ট নোপোৱাত সেই বিষয়টো তেনেদৰে স্থগিত হৈ থাকি যায়। আচল বিবাদ আৰম্ভ হয় 1949 চনত। সেই 1949 চনৰ 23 ডিচেম্বৰ ৰাতিপুৱা এইটো প্ৰচাৰ হ'ল যে বাবৰি মছজিদৰ ভিতৰত এটা ৰামৰ মূৰ্তি পোৱা গৈছে। হিন্দুসকলে দাবী কৰিছিল যে ৰামে শ্ৰীৰামচন্দ্ৰই তাত নিজেই দৰ্শন দিছিল, আৰু মুছলিমসকলে এইটো দাবী কৰিছিল যে ৰাতি কোনোবা আহি বাবৰি মছজিদৰ ভিতৰত এটা ৰামৰ মূৰ্তি থৈ গুচি গৈছিল। ইয়াৰ লগে লগে সেই ঠাইত হাজাৰ হাজাৰ মানুহৰ সমাগম হৈছিল আৰু পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ কাৰণে তেতিয়াৰ প্ৰধানমন্ত্ৰী জৱাহৰলাল নেহৰুৱে ডিষ্ট্ৰিক্ট মেজিষ্ট্ৰেট কে নায়াৰলৈ এখন চিঠি লিখিছিল যে উন্নতি পলমে সেই ৰামৰ মূৰ্তিটো এই মছজিদৰ পৰা উলিয়াই লৈ যাব লাগে। কিন্তু পৰিস্থিতি অতি ভয়াৱহ হৈ যাব বুলি ভাবি তেতিয়া ডিষ্ট্ৰিক্ট মেজিষ্ট্ৰেট কে নায়াৰে উত্তৰত লিখিলে যে এই কামটো কৰিলে পৰিস্থিতি বেছি বেয়ালৈ ঢাল খাব পাৰে, গতিকে এই কামটো কৰাটো উচিত নহ'ব। 1950 চনত ফৈজিয়াবাদ চিভিল কোৰ্টত দুখন আবেদন দাখিল কৰা হৈছিল। এখনত সেই স্থানত ৰামৰ পূজা অৰ্চনা কৰিবৰ কাৰণে অনুমতি বিচৰা হৈছিল আৰু আনখন আবেদনত তাত ৰামৰ প্ৰতিমূৰ্তি স্থাপনৰ কাৰণে অনুমতি বিচৰা হৈছিল। ইয়াৰ পিছত 1959 চনত নিউমুৰি আখৰাৰ ফালৰ পৰাও সেই মাটিখিনি নিজৰ অধিকাৰ বিচাৰি তাত আবেদন দাখিল কৰিছিল, আৰু তাৰ ঠিক 2 বছৰৰ পিছত 1961 চনত চুনি ৱাকফ বৰ্ডৰ ফালৰ পৰাও সেই মাটিখিনিৰ ওপৰত অধিকাৰ বিচাৰি এখন আবেদন দাখিল কৰা হৈছিল। এনেদৰে দুই পক্ষৰ ফালৰ পৰা কেইবাবাৰো সেই মাটিখিনিৰ ওপৰত অধিকাৰ বিচাৰি আবেদন কৰি থকা। 1980 চনত বিজেপি দল গঠন হয় আৰু তেতিয়াৰ পৰা বিজেপি দলে এই ৰাম মন্দিৰৰ আন্দোলনৰ গুৰি ধৰিবলৈ আৰম্ভ কৰে। 1984চনৰ 24 ছেপ্টেম্বৰ তাৰিখে বিহাৰৰ সীতামণিৰ পৰা এক ৰথ যাত্ৰা অযোধ্যালৈ উলিয়ায় য'ত হাজাৰ হাজাৰ লোকে অংশগ্ৰহণ কৰিছিল। 7 অক্টোবৰ তাৰিখে এই ৰথ যাত্ৰা আহি অযোধ্যাত উপস্থিত হৈছিল, য'ত সৰজু নদীৰ পাৰত সেইদিনা লাখ লাখ লোকৰ সমাৱেশ হৈছিল। ইয়াতে ৰাম মন্দিৰ নিৰ্মাণৰ সংকল্প লোৱা হৈছিল আৰু এই ৰথ যাত্ৰা লক্ষ্ণৌ হৈ দিল্লী অভিমুখে ৰাওনা হৈছিল। তাতে দিল্লীৰ বিজ্ঞান ভৱনত সন্তসকল লগ হোৱাৰ কথা আছিল, যদিও সেই সময়ত প্ৰধানমন্ত্ৰী ইন্দিৰা গান্ধীৰ মৃত্যু হোৱাত এই ৰথ যাত্ৰা সিমানতে সমাপ্ত কৰিবলগীয়া হৈছিল। 1985 চন, ইণ্টাৰেষ্টিং মন্দি শুনিব, সেই বছৰতে ৰাম মন্দিৰৰ এই আন্দোলনে এক নতুন দিশ লাভ কৰে। 1985 চনত শাহবানু নামৰ এগৰাকী মুছলিম মহিলাই তেওঁৰ গিৰিয়েকৰ পৰা তালাক কৰাৰ পিছত তেওঁ ভৱিষ্যতৰ খা খৰচ বিচাৰি ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হয় আৰু ন্যায়ালয়ে তেওঁৰ সপক্ষে ৰায়দান কৰে। ইয়াতে মুছলিম কমিউনিটি অসন্তুষ্ট হৈ পৰে আৰু সেই সময়ৰ মুছলিম কমিউনিটিক সন্তুষ্ট কৰিবৰ কাৰণে তেতিয়াৰ প্ৰধানমন্ত্ৰী ৰাজীৱ গান্ধীয়ে নতুনকৈ এখন আইন প্ৰণয়ন কৰি কোৰ্টৰ সেই সিদ্ধান্তক সলনি কৰি পেলায়। কিন্তু ইয়াৰ লগে লগে এইবাৰ হিন্দু কমিউনিটি জামুল খাই উঠে। মুছলিম কমিউনিটিক সন্তুষ্ট কৰিবৰ কাৰণে ৰাজীৱ গান্ধীয়ে এই কাম কৰিছে বুলি যেতিয়া হিন্দুসকলে অসন্তুষ্টি প্ৰকাশ কৰে, তেতিয়া হিন্দুসকলক সন্তুষ্ট কৰিবৰ কাৰণে ৰাজীৱ গান্ধীয়ে আৰু এটা কাম কৰি পেলালে। সেইটো হ'ল কি, তেওঁ ইমান দিনে অযোধ্যাৰ সেই বিবাদিত স্থানত লাগি থকা তলা খুলিবৰ কাৰণে নিৰ্দেশ জাৰি কৰে আৰু 47 বছৰ ধৰি বন্ধ হৈ থকা সেই তলা 1983 চনত খুলি দিয়া হয় আৰু তাত হিন্দুসকলৰ পুনৰবাৰ পূজা অৰ্চনা আৰম্ভ হয়। ইয়াতে মুছলিম কমিউনিটি গৰ্জি উঠে আৰু তেওঁলোকৰ নেতাসকল লগ লাগি 1986 চনত বাবৰি মছজিদ একশ্যন কমিটি গঠন কৰে। 1990 চনত বিজেপি নেতা এল কে আদৱানীয়ে ৰাম মন্দিৰৰ এই আন্দোলন বিজেপিৰ আন্দোলন নাম দিয়ে আৰু তেওঁৰ সোমনাথৰ পৰা অযোধ্যালৈ 10,000 কিলোমিটাৰ ৰথ যাত্ৰা উলিয়ায়। বিহাৰত এল কে আদৱানীক এৰেষ্ট কৰা হয় আৰু ৰথ যাত্ৰাত বাধা প্ৰদান কৰা হয়। 30 তাৰিখে এই ৰথ যাত্ৰা অযোধ্যাত উপস্থিত হোৱাৰ কথা আছিল, সেইকাৰণে 30 অক্টোবৰ তাৰিখে সেইদিনা অযোধ্যাত হেজাৰ হেজাৰ কাৰ সেৱক লৈ গৈছিল। কাৰ সেৱক মানে হৈছে যিসকলে নিস্বাৰ্থভাৱে সেৱা কৰে আৰু নিজৰ ধৰ্ম ৰক্ষাৰ কাৰণে কাম কৰি যায়। সেইদিনা কাৰ্ষকসকলে ধ্বজা উত্তোলন কৰে। পুলিচে এই কাৰ্ষকসকলক বাধা দিবলৈ চেষ্টা কৰিছিল আৰু কাৰ্ফিউ জাৰি কৰিছিল, কিন্তু শেষত পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাহিৰলৈ যোৱাত তেতিয়াৰ উত্তৰ প্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী মুলায়ম সিং যাদৱে গুলীচালনাৰ আদেশ দিছিল আৰু সেইদিনা পুলিচৰ গুলীত 55 জন কাৰ্ষেৱকৰ মৃত্যু হৈছিল। কিন্তু পুলিচৰ ৰিপৰ্ট মতে মাত্ৰ সেইদিনাখন 17 জন কাৰ্ষেৱকৰহে মৃত্যু হৈছিল। কিন্তু ইয়াৰ পিছত আন্দোলন থমকি ৰোৱা নাছিল, সময় আহিল 1992 চনৰ 6 ডিচেম্বৰ। সেইদিনাখন সেই বিবাদিত স্থানত প্ৰায় 2 লাখ কাৰ্ষেৱক গোট খাইছিল। তেতিয়া ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী আছিল পি ভি নৰসিংহ ৰাও আৰু উত্তৰ প্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী আছিল কল্যাণ সিং। কল্যাণ সিঙে ন্যায়ালয়ক এইবুলি আশ্বাস দিছিল যে সেইদিনা তেওঁ কাৰো একো ক্ষয় ক্ষতি হ'বলৈ নিদিয়ে আৰু এইটো খবৰ পোৱা গৈছিল যে কল্যাণ সিঙে পুলিচক নিৰ্দেশ দিছিল যে সেইদিনাখন যি ঘটনা নঘটক কিয় পুলিচে যেন জনতাৰ ওপৰত গুলীচালনা নকৰে। সেইদিনা শিৱকসকল বাবৰি মছজিদৰ ওপৰলৈ উঠি গৈছিল আৰু 1:55 বজাত মছজিদৰ প্ৰথমটো গম্বুজ ভাঙি তললৈ পেলাই দিলে।
তার ঠিক দেড় ঘণ্টার পিছত 3:30 দ্বিতীয়টো গম্বুজ ভাঙি পেলাই দিয়ে আর আবেলি 5 বজাত তৃতীয়টো গম্বুজ ভাঙি তললৈ পেলাই দিয়ে। ইয়ার পিছতে সমগ্র দেশতে হৈচৈ সৃষ্টি হয়, উত্তর প্রদেশত সংঘর্ষ আরম্ভ হয় আর তাত রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। আর মসজিদ ভঙ্গার কেই ঘণ্টামানের পিছত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ে মুখ্যমন্ত্রী পদের পর ইস্তফা দিয়ে। 1992 চনের সেই ঘটনা সংঘটিত হয়ে যাওয়ার পিছত দেশত বিভিন্ন স্থানত হওয়া সাম্প্রদায়িক সংঘর্ষত বহু হাজার লোকের প্রাণ হেরাবলগা হয়েছিল। মুম্বাইত হওয়া এক সাম্প্রদায়িক সংঘর্ষত প্রায় 900 লোকের প্রাণ দিবলগা হয়েছিল। ইয়ার পিছতে কিন্তু কোর্টত এই বিষয়টি আগনাবাড়িল আর বিষয়টি তেনেদরে পড়ি রইল। কিন্তু 90-এর দশকত কেন্দ্রত যেটা বিজেপি পুনর্বার ক্ষমতালয় আহিল তেতিয়া হিন্দু সংগঠনবিল পুনের সক্রিয় হয়ে উঠে আর রাম মন্দিরের এই আন্দোলন পুনের আগবাই ল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া চমুকে এএসআইক দায়িত্ব দিয়া হল যে একটা সার্ভে করে জানাব লাগে যে বাবরি মসজিদ নির্মাণের আগতে তাত প্রকৃততে কি আছিল। যেতিয়া এএসআই রিপোর্ট আহিল তেতিয়া এই স্পষ্টভাবে গম পা গেল যে বাবরি মসজিদ নির্মাণের আগতে সেই ঠাইত একটা হিন্দু মন্দির প্রকৃততে আছিল। এই রিপোর্ট ওপর বেস করে সেই বিবাদিত ভূমিখিন ন্যায়ালয়ে তিনটা পক্ষের মধ্যে সমানে ভাগ করে দিয়ে, রাম জন্মভূমি ট্রাস্ট, নির্মূল আখড়া আর সুনি ওয়াকফ বোর্ড। কিন্তু কোনো পক্ষ এই সিদ্ধান্ত সন্তুষ্ট নহয়। 2011 চনত এই কেসটি সুপ্রিম কোর্টলে যায় আর সুপ্রিম কোর্টর কেসটি তেদরে 7 বছর ধরে পড়ে রয়। 2019 চনত সুপ্রিম কোর্টে এই বিষয়ের জড়িত সকলবিল ডকুমেন্টস ইংরাজিলে অনুবাদ করবর কারণে কয় আর সকলবিল ডকুমেন্টস চালি যাই চাই সকল পক্ষের কথা শুনার পিছত 2019 চনের 9 নভেম্বর তারিখে সুপ্রিম কোর্টে একটা ট্রাস্ট বনায় রাম মন্দির নির্মাণ করার অনুমতি দিয়ে আর মসজিদ নির্মাণের বিকল্প স্থান দিবর আদেশ জারি করে। রাম মন্দির ভাঙি বাবরি মসজিদ নির্মাণ করার 492 বছরের পিছত 2020 চনের 5 ফেব্রুয়ারিত রাম মন্দির ট্রাস্ট গঠন করা হয় আর রাম মন্দির নির্মাণের কাম আরম্ভ হয়। এয়াই রাম মন্দিরের ইতিহাস। কিমানে ত্যাগ করলে, কিমানে কষ্ট স্বীকার করলে, কিমানে প্রাণ আহুতি দিলে সেইসকল বহুতেই হয়তো রাম মন্দির দর্শন করবলে নাপালে। কিন্তু আপনি মানে ভাগ্যবান যে আমি জীবিত কালতে রাম মন্দির দর্শন করবলে পাইছো। ভিডিও চাই কেনে পালে জানাব, যদি ভাল লাগছে লাইক শেয়ার করবলে নাপাহরিব। আর যদি এতালেকে মো চ্যানেল সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করে লব, যাতে এনেকা ধরনের বিভিন্ন ভিডিওর জড়িয়ে মানে আপনার লগ পাই থাকো। ধন্যবাদ, সোনকালে লগ পাওয়ার আশায় জয় অসম, জয় শ্রীরাম।